তো হ্যালো গাইজ, আমি সপ্তর্ষি আর তোমরা দেখছো সপ্তর্ষি দাস ইউটিউব চ্যানেল। প্রায় অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, এই কদিন ভিডিও ছাড়া হয়নি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি প্র্যাঙ্ক কল নিয়ে। তো বাড়িতে থাকলে তো এইভাবে প্র্যাঙ্ক কল করা যাবে না, পাশে মা থাকবে ধরে ধোলাই দেবে। তাই যাচ্ছি একটু মাঠের দিকে, আজকে মাঠে গিয়েই ভিডিও বানাবো। তো যাওয়া যাক মাঠের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো চারিদিকে জলা, পুরো যাচ্ছি এখন মাঠের দিকে। যেমনটা বললাম এসে গেছি মাঠে, বা জলা যাই বলতে পারো। এই হচ্ছে আমাদের পুরো মাঠ, মোটামুটি ভালোই বড় মাঠটা। তো চলো ভিডিওতে আসা যাক। তো জলা এসে আমরা একটা অতিথিকে পেয়ে গেছি, এই দেখো সেই অতিথি। আজকে শুধু হলুদ গেঞ্জিটা পরেনি, গেঞ্জিটা দিলাম আমার থেকে পড়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের প্রথমে বলে দিই, অনেকে প্র্যাঙ্ক কল করে কেমন করে, মানে নিজের অন্য সিম থেকে নিজেদের ফ্রেন্ডদের বা চেনাশোনা কাউকে প্র্যাঙ্ক কল করে। তো আমার একটাই সিম, তাই আমি সেরকম কিছু করতে পারবো না। তো আননোন নাম্বারে কল করব, সেখান থেকে কথা শুরু হবে, সেখান থেকে প্র্যাঙ্ক কল হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হয়েছে অন্য কারোর সাথে কথা, ফোন এসে গেছে, এবারে কথা বলা হবে। হ্যালো, হ্যাঁ তুমি গিয়ে ফোনটা কেটে দিলে কেন? না বলছি সেদিনে কি তুমি যে আমি দাদাটাকে বলেছিলাম যে একটা নাম্বার ফোন করতে, তুমি কি তারই বন্ধু নাকি তার থেকেই নাম্বারটা পেয়েছো? কোন দাদা বুঝতে পারছি না তো। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি যেখানেই হোক না, তুমি আমাকে ভালোবেসে যেখানে থেকে দেখতে চাও আমি সেখান থেকেই যাব তোমার কাছে। দেখা দেখি কোনো কথা বলছি না। তাহলে কি বলছো? সেদিনে যে না না, কোনো দাদাকে তো আমি চিনি না, আমি শুধু তোমাকে চিনি, আমি তোমার প্রিয় বলছি। আবার কেটে দিয়েছে, এটা গিয়ে যাচ্ছে মেয়েটা। তো একটা নাম্বার পেয়ে গেছি, কল করছি, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, কি কলার টিউন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যালো হ্যালো, কোন এই লোক? হ্যালো, কে বলছো? বিরক্ত করছো বলো তো, আমি চিনি না তো তোমাকে। তুমি আমাকে চিনতে পারছো না? সেই সন্ধ্যায় রজনীগন্ধায় তোমার সঙ্গে কত আলাপ হয়েছে আমার। হ্যাঁ বরকে তুমি নাম্বারটা দিতেই পারো, কিন্তু আমাদের প্রেমের আলাপটাকে তুমি বোঝাতে পারবে বলো? বলবে তুমি আমার বরকে? আমি তো তোমাকে চিনি না, শোনো না তোমাকে একটু কথা বলছি তো। হ্যালো, তুমি আমার চিনতে পারছো না বলো? হ্যালো হ্যালো, হ্যাঁ আমার নাম দ্বিজেন্দ্রলাল রায়, শর্ট ফ্রম ডিজে, তুমি আমাকে ডিজে বলে ডাকতে পারো। চিনি না তো কি ডাকবো, চিনি না আরে প্রশ্নই ওঠে না। চিনে নিতে হবে তো, চিনা বললে হবে, চিনে নিতে হবে, সব মানুষকে চেনা না, চেনা আমার আর লাগবে না কোনো মানুষ। শোনো না শোনো না, বলছি আমার বাড়ির ছাদে তোমার কি জামা কাপড় শুকাবে বলো? কি গো, আমার বাড়ির ছাদে তোমার জামা কাপড় কি শুকাবে? আরে কেনা কে চাইতে হো? কেন? বিকজ আই এম লাভ। ফুল ঘেবে গেছে, এটা নিয়ে তিনবার কল করা হবে, আবার করা হবে। নাম্বার পেয়েছি আর একটা, দেখা যাক কি হয়। সপনো কি রাত কোড়ে না জানি।
হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, ফ্লিপকার্ট থেকে বলছিলাম। আপনি যদি একটুখানি লোকেশানটা বলেন আপনার। কিসের লোকেশান স্যার? আপনি পরশু দিন একটা ঘড়ি অর্ডার দিয়েছিলেন। পরশু দিনে? হুম, আপনিই তো দিয়েছিলেন। পুরো অবাক হয়ে গেছে, ও তো কোনো ঘড়ি অর্ডার দেয়নি, বিকজ এটা রং নাম্বার। হ্যাঁ স্যার বলছি, আপনি পরশু দিনে তো একটা ঘড়ি অর্ডার দিয়েছিলেন, তো এসে গেছে ডেলিভারিটা, আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি কাইন্ডলি আসেন। মানে কি ঘড়ি স্যার? রিস্ট ওয়াচ, হাত ঘড়ি। হাত ঘড়ি? হাত ঘড়ি নয় স্যার, হাত ঘড়ি। হাত ঘড়ি? ঠিক করে কথাও বলতে পারেন না, আপনি ডেলিভারি করতে এসেছেন। স্যার এইভাবে বলবেন না, আপনি যদি শুনতে না পান সেটা কার দোষ? প্রচন্ড রেগে যাচ্ছে, প্রচন্ড রেগে যাচ্ছে। ঘড়িটা কত দাম, কত কি প্রাইস প্রত্যেকে? আমি তো অর্ডার দিইনি কোনো কিছু ঘড়ি। স্যার ঘড়িটা আপনি অর্ডার দিয়েছিলেন, আপনার ফোন থেকে পরশু দিন রাতে অর্ডার করা হয়েছিল। আপনি ভালো করে ফ্লিপকার্টটা খুলে আপনার ফোন থেকে দেখুন। পরশু দিন রাতে? হুম স্যার, পরশু দিন রাতে। ঘড়িটার দাম কত? 339 টাকা। কি করে, আমি কোনো ঘড়ি অর্ডার দিই না, আমার কাছে 1 টাকাও নেই, দেবো না কিচ্ছু। স্যার এরকম করলে আমাদের চাকরি থাকবে না স্যার, এই রকম করবেন না। আপনি ঘড়িটা অর্ডার দিয়েছিলেন, ফ্লিপকার্টটা খুলে ভালো করে দেখুন। বলছিলাম আমি ঘড়ি অর্ডার দিইনি। আর কি হচ্ছে? লেগে গেছে ভাই, গালাগালি দিচ্ছে, ফোনটাকেই কেটে দিয়েছে। আবার কল লাগাবো, আবার কল লাগাবো, দেখা যাক কী হয়। তো রেগে তো গেছে, ফ্লিপকার্ট ডেলিভারি বয় এসেছে কথা বলতে, আবার দেখা যাক, কল করছি। ধরবে কিনা সেটাও জানি না। হ্যালো স্যার, ফোনটা কেটে দিলেন কেন স্যার? কে রে ভাই, বলছি আমার কাছে একটা আমি ঘড়ি অর্ডার দিইনি। স্যার আপনি ভালো করে ফোনটা আপনার চেক করুন, অর্ডার না হলে আমরা তো আর মিথ্যে মিথ্যে আপনাকে ডেলিভারিটা দিতে আসবো না। মিথ্যে মিথ্যেই তো, আমি ঘড়ি অর্ডার দিইনি ভাই। মানতেই চাইছে না স্যার আপনি। হ্যাঁ হ্যালো স্যার, আপনি ঘড়িটা অর্ডার দিয়েছিলেন, ভালো করে চেক করে দেখুন। হ্যাঁ দাঁড়াও তো, ধরো আমি চেক করে দেখছি। না ধরো, দেখুন দেখুন, এবারে চেক করছে ফ্লিপকার্টে ঘড়ি অর্ডার দিয়েছে নাকি। হ্যাঁ স্যার পরশু, হ্যাঁ স্যার পরশু দিন রাতে। রাতে কটার সময়? ওই মেবি 9:30 থেকে 9:45 এর মধ্যে। আরে 9:30 থেকে 9:45, আমি তখন আমার বউয়ের সাথে ব্যস্ত ছিলাম। সেটা স্যার আপনার পার্সোনাল ম্যাটার, আপনি কার সাথে ব্যস্ত ছিলেন সেটা আমাদের কেন বলছেন? সেটা আমাদের জানার দরকার নেই না, আপনি কার সাথে ব্যস্ত ছিলেন। কথাটা শুনুন, কথাটা শুনুন, সেটা এতক্ষণ ভালোভাবে কথা বলেছি, এবার কথাটা শুনুন। আপনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন ভাই, ভালো করে কথাটা শোনো আগে। আপনি ঘড়িটা অর্ডার দিয়েছিলেন, আমরা তো আর মিথ্যে মিথ্যে আপনাকে ডেলিভারিটা দিতে আসিনি, তো আপনি কেন এটা, যদি না নেওয়ার ইচ্ছা থাকে সেটা আপনি ক্যান্সেল করে দিতে পারতেন। এইভাবে অর্ডারটা এসে গেছে আপনার কাছে। ক্যান্সেল? ওসব ক্যান্সেল, আমি নি, আমি কোনো অর্ডারই দিইনি, আমি সব জানি না। আমি এইভাবে তো, এইভাবে তো ক্যান, শুনুন শুনুন, এইভাবে তো ক্যান্সেল করলে হয় না, তো আপনাকে একটা ফোন থেকে ক্যান্সেল করতে হবে, এইভাবে তো আমরা কিছু করতে পারবো না। এবার ডেলিভারিটা যখন চলে এসেছে, রেগে গেছে, অর্ডারও দিইনি, ফোন থেকে আমি ক্যান্সেলও করতে পারবো, খুব রেগে গেছে। আমি জানি না কিছু। তো স্যার আপনি, আমি কি করবো এটা, ঘড়িটা কি করবো? আপনি কি করবেন আমি জানি না, আমি এসব জানি না, আমি ওসব কমন রাখি না, আমার কাজ আছে, আমার বিরক্ত করবেন না প্লিজ। স্যার কথাটা শুনুন, কাজ সবারই আছে, কাজ আমাদেরও আছে, আমাদের সারাদিন রোদেতে ঘুরে ঘুরে ডেলিভারিগুলো দিতে হয়, তো একটা কাস্টমার যদি এরকম করে তো আমরা সারাদিন কীভাবে কী করবো? বৌনির, শুনুন শুনুন শুনুন, কথাটা শুনুন, বৌনির সময়তে যদি আপনি এরকম করেন তাহলে সারাটা দিনটাই পুরো আমাদের খারাপ চলে যাবে স্যার, বোঝার চেষ্টা করুন। আমি কি করবো তো, আমার সারাদিন, আমার এখনো তো বৌনি হয়নি, আমি দোকান খুলে বসে আছি, দোকান খুলে বসে আছি। পয়সা দিয়ে দেবো আমি, মানে ফ্রিতে, আমি কিছু জানি না, পয়সা দিয়ে দেবো। আপনি দোকান খুলে বসে থাকুন, প্যান্ট খুলে বসে থাকুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু ঘড়িটা তো নিতে আসতে হবে। এটা কি, এটা কি অসভ্যতামির মতন কথা, এটা কি কথা আপনাদের? কেন স্যার কি অসভ্যতামি করলাম? কি এটা কি, প্যান্ট খুলে বসে থাকুন, এটা কি? তো আপনি তো বললেন দোকান খুলে বসে আছি, ওইটাই বললাম আমি, আপনি দোকান খুলে থাকুন বা প্যান্ট খুলে থাকুন। আমি আমি আমার বউয়ের দোকান, ইলেকট্রিকের দোকান খুলে বসে আছি। গালাগালি দিচ্ছে। আপনার ইলেকট্রিকের? ও আচ্ছা, আপনার নিচেরটা ইলেকট্রিকের? আপনি গালাগালি দিচ্ছেন কেন, এটা বলুন, আমি তো আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি। গালাগালি দেবো না, কি করবো, এটা কি,
সকাল বেলা ঘুম থেকে লোক ওঠা নেই, দোকান খুলে তোমায় বলেছি তুই ফ্যান খোলা, তোর ঘড়ি সব নিয়ে আমার পুঁতে দিচ্ছিস। স্যার এইভাবে কথা বলবেন না স্যার, আপনাকে কেতাই আগুন, তোর কি হয়েছে, তোর বিরক্তি করছিস কেন? আপনাকে তো কথাবার্তা শুনে তো ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে, এইভাবে খেঁদলের মতো কথা বলছেন কেন? আমি আবার গালাগালি, আবার বাজে ভাষা, আবার খেঁদালে কি এসব? ও ভাই, স্যার ঘড়িটা কখন নেবেন বলুন? আপনি তো বলছেন আমি নেবো না ঘড়ি, আমার দরকার নেই, আমার ঘরে অনেক ঘড়ি আছে। ঠিক আছে, ঘড়ি আমার দরকার নেই, আপনি ঘর তুই ঘরে পালা তালা। ঠিক আছে সালা, দোকানে প্যান্ট খুলে বসে থাক, তোকে আমি কাস্টমার নিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো, এই কোথায় তুই, কোথায় তুই আছিস বল আমায়, আমায় ডাক। হ্যালো, ওই থ্রেড দিবি না, ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। কি করবি? ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। শালা তুই আমায় চিনিস? তুই আমাকে চিনিস? তুই আমায় চিনিস কি বল? তোমার বাবার নাম জানিস? আমি ওসব জানতে চাই না, তুই আমায় চিনিস কি বল? আমি এই তো, আমি মঙ্গল গ্রহে আছি, চলে দেখ ভাই। সকালবেলা মাথা গরম পড়াবি না, কোথায় আছিস বল না, ফোন কাট না, ইয়ার কি করিস না, তোর মাথা আছে? তুই তো দোকানে প্যান্ট খুলে বসে আছিস, তোর মাথা আছে? আরে তুই কে বল তাই, তুই কে, তুই সত্যি কথা বল, তুই ডেলিভারি বয় না অন্যকে বল, তুই সত্যি কথা বল। আমি তোর বাপ। কি হয়েছে? আমি তোর বাপ। দাঁড়া, তোর ফোনটা তুই, তুই তাহলে ফোনটা তুই ধর, আমি তোর লোকেশন তো ধরছি না। ঠিক আছে, কি করবি কর, দেখে নিচ্ছি। তো ভাই এবারে বলছে ফোনটা তুই ধর, দেখছি। হেভি জোর লেগে গেছে, চালিয়ে যাই। হ্যালো বল, আমি কেন পড়বো? আমি তো থোড়ি তোর মতো প্যান্ট খুলে বসেছি, তোর মতো কি আমার বেল্ট নেই যে আমি প্যান্টে লাগাবো না, প্যান্ট খুলে বসে থাকবো? ও ভাই লেগে যাচ্ছে, আবার কল করবো। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে কেটে দিচ্ছে, কেটে দিচ্ছে কল। তো কলটা কেটে দিলো, আবার করবো, জ্বালাতেই থাকবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো গাইস, ইলেকট্রিক ম্যানকে এত রাগিয়েছি, লাস্টে রেগে গিয়ে দুবার কল কেটে দিয়ে লাস্টে ব্লকই করে দিয়েছি, আর কিচ্ছু করেননি, মানে এত জ্বালিয়েছি। তো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, চাইলে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।